আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের রিভিউ ক্লাস, পাশাপাশি আদার্স অন্য বিষয় থাকবে। রিভিউ ক্লাস হচ্ছে যে যা শিখলাম তাকে আমরা রিভিউ করবো। আগে যেহেতু আমাদের এখন একটু আগ থেকে একটু ডিবে ডুববো, আমরা আইসি লেভেলে ডুববো, সেই জন্য আমাদের বেসিক জিনিসগুলো ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, আপনার প্রশ্ন করা হয়েছিল কি যে এই ডিসপ্লেটা খোলার সময় এই যে জ্বালায় পিনগুলো উঠে গেছে বা নষ্ট হয়ে গেছে কোনো কারণে, এখন ডিসপ্লেটা পুনরায় কি লাগাতে পারবো কি নাকি নতুন লাগাইতে হবে? দুইটা অপশন আছে স্যার। বলেন। প্রথম অপশন হচ্ছে এই ডিসপ্লেটা চাইলে আমরা যদি একটু সময় দিই বা একটু টেকনিক করি বা একটু পরিশ্রম দিই, আমরা চাইলে কি এই ডিসপ্লেটাকে চাইলে আমরা কি আবার কাজ করে কি আবার পিনিং করতে কাজ করে দেওয়ার সুযোগ আছে? সুযোগ আছে। কিভাবে করবো সেটা? সেটা হচ্ছে অনেক সময় আমরা যখন একটা ডিসপ্লে খুলতে যাই, অনেক সময় দেখা যায় যে আপনার যে এখানে যে ডিসপ্লের সাথে যে কতগুলো পিন আছে, পিন আছে, এই পিনগুলো অনেক সময় চিরে যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা পুড়ে যায়। তখন আমাদের ওই ডিসপ্লেটা যদি লাগাই দিই আসবে না। আমাদের কী করতে হবে তখন ওই একটা ব্লেড বা একটা তার জাতীয় কিছু একটা নিয়ে এর ভিতরে যেটা রেমোট থাকে, এই যে এটা হচ্ছে ডিসপ্লে, এখানে এটা হচ্ছে লেমন রিবন। হ্যাঁ রিবন, হ্যাঁ রিবন। এখন আমরা ডিসপ্লেটা যখন লাগাবো, ঠিক আছে, ডিসপ্লেটা যখন আমরা লাগাবো তখন তুলতে যাবো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো পিন এইভাবে চিড়ে গেছে, কয়েকটা পিন দেওয়া আছে। এখন আমরা এই ডিসপ্লেটা আমরা কীভাবে লাগাবো? তখন আমাদের যে এটা এইগুলো যেগুলো কাটা লম্বা আছে এগুলো সব আমরা সুন্দর করে কি কেটে দিব। কাটার পর যে ভিতরে যে রেবন যেগুলো আছে এগুলো আমরা একটা ব্লেড বা একটা কাঁচি কিছু একটা দিয়ে হালকা একটু কি বসে গুলো যে আমরা কি রিবনটা বের করবো সামনে আর পিছনে। রিবনটা বের করে সেম ডিসপ্লেটা আমরা কি আবার জায়গায় ফিনে ফিনে বসাই আয়রন সোল্ডার করে দেবো সুন্দর করে লিড দিয়ে। তখন দেখা যাচ্ছে আবার ডিসপ্লেটা আগের মতো কি ওকে। আবার যদি ডিসপ্লে আমরা যদি অনেক সময় এরকম চাপ নিতে না পারি, তাহলে ডিসপ্লেটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কি এত চাপ নেওয়ার দরকার নেই। আমি মনে করি কি চেঞ্জ করে দিলে বেটার, আমি যেটা মনে করি। অ্যাভেলেবেল না থাকলে তখন একটু পরিশ্রম করে নিজের লাভের জন্য আমরা একটু কষ্ট করলে কি টাকাটা আমরা আমি পাচ্ছি, আমরা পরিশ্রমের ইয়াটা ওই ইয়াটা তো আমরাই পাচ্ছি, এইটা আর কি স্যার। গুড, বুঝো না কে বুঝছি আমরা উনি কী বলেছে। আমার বড়টা খুব সিম্পল সিম্পল সুন্দর ছিল, এটা যদি আর তো আমরা আয়ত্ত ক্লিয়ার করি, যদি অনেকটা ক্লিয়ারলি করে দিচ্ছে আমরা এটা ধরলাম ডিসপ্লে, এটা কি রিবনটা, রিবনটা লাইনটা এখান থেকে আসছে, এটা একদম ডিসপ্লের ভিতরে এলসিডি ভিতর থেকে আসছে, এখানে আসছে, আসার পর এখানে একটা ফোটা হয়েছে, ফোটা আবার কিন্তু ভয় নামছে। এইটা একটা বোর্ডের সব গায়ে সংযুক্ত হয়েছে, তো দেখা যাচ্ছে অনেক সময় ডিসপ্লেটা একাধিক খোলার কারণে বা অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে চার্জিং পিনটা লাগাইতে হবে, যদি চার্জিং পিনটা উপরে হয় সেক্ষেত্রে ডিসপ্লেটা ফাঁক করে বসাইতে হয়, অনেক সময় টান খেয়ে যায় হাত থেকে পড়লে এবং টান খেয়ে যায়, টান খেয়ে দেওয়ার কারণে এই জায়গাটা টান খায় এই জায়গায় যে গোড়াটা আছে গোড়াটা ফাটল ধরে, কি ধরে ফাটল ধরে, মানে এই যে বোর্ডের ধারাইটা হচ্ছে এই জায়গাটা, মানে এই পাশ না মূলত এই পাশটা ফাটল ধরে, ফাটল করে এইখানে এই গোড়ায় ধরে গ্যাস ধরে। তো তখন কখনো হয় কি কখনো কোনো কোনো ডিসপ্লে সাদা আসে, কোনো ডিসপ্লেতে কালার আসে না, কোনো ডিসপ্লেতে লেখা আসে লাইট আসে না, এই জাতীয় কিছু সমস্যা এখানে সৃষ্টি হয়। তো দেখা যাবে আয়রন দিয়ে যদি খুললাম বা হট যদি ডিসপ্লেটা খুললাম খোলার পর দেখা যাবে কিছু লাইট এখানে মিসিং আছে, এইভাবে কিছু লাইট মিসিং হয়ে যায়। তখন এতগুলো লাইট তার মারা লাগানো বহুত সময় বিষয়, যেহেতু গোড়াই ফোড়াই লাইনতে আছে আমরা পরবর্তী সময় কী করবো ব্লেড দিয়ে আগে কেটে ওখানে কেটে এসে কেটে সমান করে ফেলবো, যা বাতিগুলো আছে কেটে সমান করে ফেলবো, ওরা ব্লেড দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে মাথাগুলো ঘষবো, এই যে এরকম কিছু মাথা দিয়ে এখানে আছে, এই যে আছে না ফোটা, জি স্যার ফোটা আছে, এই যে গুলো ফোটা আছে সবাইকে দেখাবো আমি, এই ফোটাটাকে ব্লেড দিয়ে আস্তে আস্তে ঘষে দুই পার্ত এই পাশে এবং এই পাশে দুই পাশেই দুই পাশে কেন লাইন থাকে কিন্তু ভালোভাবে করে ঘষে ঠিক এই জায়গাতে ঝালাই আসছে অলরেডি, ডিসপ্লেটাকে সামনে নেবে এখানে দেখেই আবার ঝালাই করে দিল, তাহলে এই যে ডিসপ্লেটার দাম 150 টাকা 100 টাকা 200 টাকা যাই দাম হোক না কেন এই ডিসপ্লেটা খুলে লাগাই দিলে আবার আমি সেম ডিসপ্লে দামটা নিয়ে কিনতে পারবো।
একটা ডিসপ্লে ডাব্লিউ 150 টাকা হয়, প্রিন্টার সহ কত টাকা? 300 টাকা, 300 টাকা বা 150 টাকা, ডিসপ্লে তখন 100 টাকা, প্রিন্টার 250 টাকা, তাহলে পুরো 250 টাকাটা আমি পাচ্ছি। আর ডিসপ্লে কিনলে ডিসপ্লেটাকে আমার 150 টাকাটা দিয়ে ফেলতে হবে। এটা কেন বলছি, কারণ যেহেতু আমরা অনেকেই এলাকায় গিয়ে দোকানদারি করবো, এলাকায় কিন্তু প্রচুর এখন নর্মাল ফোন আছে, আছে না, তো তখন বলতে হবে কীভাবে কাজ করবো। এটা হচ্ছে একটা প্রসেস। অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোন ভাই, অ্যান্ড্রয়েড ডিসপ্লে তো অ্যান্ড্রয়েড ফোন কোনো কারণে ওই যে কোনো একটা পিনের ঘোড়ায় পানির পাঙ্গাস পড়ে গেছে, এবং পানির পাঙ্গাস পড়ার কারণে পানির পাঙ্গাস পড়েছে, এবং যখন ওই কী করে এটাকে ব্যাটারি লাগিয়েছে তখন এটা স্পার্ক করেছে, স্পার্ক করে কী হয়েছে, লাইনটা ওখান থেকে কেটে গেছে, লাইনটা কেটে যাওয়ার কারণে কি আসতেছে না, লেখা আসতেছে না, গ্রাফিক্স আসতেছে না, লাইট আসতেছে না, যখনই আমরা লাইনে টেনে দিচ্ছি তখন চলে আসতেছে। তো এগুলো অনেকগুলি ইস্যু ডিসপ্লে, এই যে তো অনেকগুলি ইস্যু আছে, ইস্যু কোনো কি নাই, শেষটায় ভালো করে দেখলে ইস্যুগুলো চোখে পড়ে, এবং আমরা যেটা করি কাজগুলো অবহেলা করি। আচ্ছা করবো আর কি, আজকে তখন নতুন নতুন একটা ডিসপ্লে লাগাইবে, একটু পরিশ্রম করলে যেখানে 5 টাকা ইনকাম করতে পারি, সেখানে নতুন একটা ডিসপ্লে 1000 টাকা দিয়ে কিনে 200 টাকা রিচার্জ দিয়ে গেলে আবাসা করো তাপ নাই, এগুলো একটু মেধা খরচ করতে হবে। তো ডিসপ্লে যেহেতু বহু ডিসপ্লে আমাদের জীবনে আমরা শত 7000 ডিসপ্লে রিপেয়ার করেছি, নতুন ডিসপ্লে দাম করেছি বিল করার যে ফ্রি চার্জ সব ডিসপ্লে চাই সব বিল করেছি 1000 টাকা, কিন্তু ডিসপ্লে লাগাইতে হয় নাই, ওই ডিসপ্লেটাকে আমরা রিপেয়ার করে দিয়েছি। বহু হয়েছে, কাঠও ভেঙে গেছে, এই কাঠটাগুলো ভেঙে গেছে, 4-5টা লাইন কেটে গেছে একসাথে, বাজারে ডিসপ্লে কাঠটাও নাই, ওই 5টা লাইন তার মেরে তার ফ্যামিলির উপর দিয়ে সংযোগ করে দিচ্ছে, জাম্পারিং করে কাজ হয়ে গেছে, এরকম বহু কানেকশন। তো এগুলো টেকনিক, টেকনিক্যাল প্রসেসে, টেকনিক্যাল জগতে অলওয়েজ টেকনিক্যাল হতে হবে, টেকনিক্যাল কাজ করতে হবে। স্যার এটা যদি জাম্পারিং করে এখানে যেটা লক আছে, হ্যাঁ লকটা কীভাবে দিব? না লক জাম্পারিং করে কোনো করবো, লকের নিচে এটা তো পুরো জামাই করা যাবে না, এটা অনেকগুলো লাইন, দুটো লাইন জাম্পারি করে সময় কাবার হবে না, মাইক্রোসফট করা যাবে, মাইক্রোসফট দিয়ে সব লাইন আমরা জাম্পার করতে পারবো, কিন্তু সময় কাবার হবে না, এত সময় কেউ দুটো তিনটে চারটা লাইন গেলে করা যেতে পারে। অনেক সময় অনেক কী করে ডিসপ্লে খুলতে গিয়ে এখানে যেমন ছিঁড়ে ফেলে, মাঝখানে ছিঁড়ে ফেলে, হ্যাঁ দেখা যাচ্ছে 4-5টা লাইন কেটে গেছে, বদ্ধই কেটে গেছে, এই ডিসপ্লেটা বাজারে নাই, তখন আমরা কী করি মাইক্রোসফট দেখে দেখে সব লাইন জাম্পার করে দিই। একটা স্মার্ট ফিগার আছে, একটা এগুলো ডিসপ্লের দাম মিনিমাম 2000-3000-5000 টাকা ডিসপ্লের দাম, ওটা খুলতে যদি এমন ছিঁড়ে ফেলে তাহলে ওটা ওদের বিয়ে করতে তো আপনার কী করেছে 1-2000 টাকা দেয়। কাজ কি পারিশ্রমিক, নিজেকে পরিশ্রম করতে হবে এবং কাজটা করার যে কৌশল, কৌশলটা জানতে হবে, নাকি একটা সিম স্লট কৌশল তুলতে গেলে এটা পিন উঠবে না, সিম স্লট চেঞ্জ করা যাবে, আর কৌশল না বুঝলে উঠানোর সময় এটা পুরো ছাড়িয়ে যাবে, নাকি এরকমই তো? ওকে তাহলে একটা প্রশ্ন আমরা সুনির্দিষ্ট উত্তর পেলাম। আচ্ছা এরপর পরের প্রশ্ন, আয়রনের ঝালাই লাগে না কেন, আয়রনের সোল্ডার হয় না কেন, কেমন দরকার মানে আয়রন দিয়ে ঝালাই হয় না কেন, সব ঝালাই হয় না, ঝালাই মিসিং হয়, কী কারণে হয়? আয়রনের মাথাটা ঠিক না থাকলে, মাথা কি ঠিক না থাকলে মাথায় মাথার মধ্যে যদি ময়লা জমে, অনেকদিন ইউজ করার ফলে অনেকগুলো ময়লা জমতে পারে, অনেকক্ষণ অনেকক্ষণ কারেন্ট লাগিয়ে লাগার ফলে এটা কালো হয়ে যায়, কালো হয়ে যায়। এটা তো আমাদেরকে এটাতে প্রথমে রজন দিয়ে লিপ দিয়ে আয়রনের মাথাটা কালো অবস্থা লিপ খাবে না, রজন দিয়ে ওইটা একটু এলাকায় কষ্ট করে দিব, ভিতরে ভিতরে একটু ঘষতে পারি আমরা, না হলে আমরা এটাকে স্পঞ্জে, যে স্পঞ্জ আছে বা কাপড় আছে ভিজা কাপড়ে রেখে আমরা এটাকে সাফ করে দিলে আবার পুনরায় হবে। ওকে আরো বিস্তারিত চলছে, ভিডিও লং করতে চাচ্ছি না, পরবর্তী সময় দেখা হবে, আসসালামু আলাইকুম।